2021 সালে বিশেষ একটি অ্যাপ তৈরি করে চমকে দিয়েছিলেন সদ্য পড়াশোনা শেষ করা যুবতী অঞ্জলি বর্মণ। রানীগঞ্জের গান্ধী স্মৃতি বিদ্যালয়ের ছাত্রীর প্রথম থেকেই নিজের উদ্যোগে কিছু করার ইচ্ছা ছিল, ইচ্ছা ছিল উদ্যোগপতি হওয়ার। আর সেই ইচ্ছাকে সম্বল করে তিনি পাড়ি দিয়েছিলেন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে গিয়ে নিজের টিম তৈরি করে বানিয়ে ফেলেন একটি অ্যাপ, এমা চ্যাট, যা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ভীষণভাবেই বর্তমানে জনপ্রিয় হয়েছে। ভারতের বাইরের অন্যান্য দেশগুলিতেও এই অ্যাপটির জনপ্রিয়তা তুঙ্গে। মূলত প্রেমিক যুগল যারা রয়েছে, অর্থাৎ 1-to-1 ভার্চুয়াল রুম, সেই হিসাবেই এই অ্যাপটি ব্যবহার করা হয়, এবং এই অ্যাপের ব্যবহারকারীরা যথেষ্ট খুশি অ্যাপের বিভিন্ন ফিচার দেখে। এবং সেই বিষয়ে আরও উচ্চতর গবেষণা যদি করতে পারেন, সেই জন্য ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়েছেন অঞ্জলি বর্মণ। পড়ার পুরো খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসেই থাকবো, লেগুনিটা হল বলে ওখানে আছে, তো ওখানে আমি থাকছি ক্যাম্পাসের ভেতরে। তো ওটাই তো, এখন মিনিমাম 3 ইয়ার্সের জন্য এখন ওখানে থাকবো, করবো তো পরে কিছুই করবো, তো এটা আমি জানতাম। তো ওই কারণে আমার কোনো ভয় লাগেনি, কারণ আমি এখন আমি নিজে আমাদের কোম্পানিতে 10+ এমপ্লয়ি আছে, যাকে আমি নিজে 1 লাখ পার মান্থ আমি ওদেরকে স্যালারি দিচ্ছি, ঠিক আছে। ওরা আইআইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছে, তো ওরা আমার আন্ডারে কাজ করছে। একটা স্পেসিফিক ক্যাটাগরি ক্রিয়েট করবে, মানে এটা কারোর মতন নয়, যেটা হোয়াটসঅ্যাপের মতন, ফেসবুকের মতন, স্ন্যাপচ্যাটের মতন, এটা নিজস্ব একটা ক্যাটাগরি, এটা নিজের নিজের মতন। অঞ্জলি বর্মণ জানিয়েছেন যে ছোটো থেকেই তার কিছু করে দেখানোর ইচ্ছা ছিল, তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই তিনি চলে যান ব্যাঙ্গালোর, এবং সেখানে গিয়ে তিনি একটি বিশেষ টিম তৈরি করেন, এবং তারপরেই এমা চ্যাট নামের অ্যাপটি তৈরি করেন এবং তা লঞ্চ করা হয়। এবং লঞ্চ করার খুব কম সময়ের মধ্যেই এই অ্যাপটি জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এই অ্যাপটি শুধুমাত্র দুজনের কথা বলার জন্যই তৈরি করা হয়েছে, এবং যার গোপনীয়তা নীতি অনেক বেশি সুরক্ষিত। পাশাপাশি একই সঙ্গে সিঙ্গেল স্ক্রিনে ভিডিও কল এবং চ্যাটিং করা যায়, সব মিলিয়ে এই অ্যাপটি ভীষণভাবেই জনপ্রিয় হয়েছে। সবসময় ভালোই চাই ওদের, হ্যাঁ, এটা আমরা ভেবেছি যে না, ও যেটা করতে চাইছে ওটাতে আমরা না আটকে বরং সাপোর্ট করলেই বরং ভালো হবে, এটাই আমরা মনে করি। আর এই কথাটা আমরা সবাইকেই বলতে চাই, সব মা বাবাকেই বলতে চাই, যে এটা মানে ছেলে মেয়ের প্রতি সাপোর্ট করো। শুধু জানা গিয়েছে যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে গবেষণার জন্য এবং উচ্চতর পড়াশোনার জন্য ডেকে পাঠিয়েছে, এবং ভারত থেকে এবছর প্রথম মহিলা হিসেবে তিনি ডাক পেয়েছেন, এবং পড়ার জন্য 3 বছরে প্রায় 3 কোটি টাকা খরচ হবে, যা বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রানীগঞ্জ থেকে নয়ন ঘোষের রিপোর্ট, নিউজ 18 লোকাল।